একজন আপুর প্রশ্ন আপুটা বাড়িতে কি জানি একটা জোরে জোরে আওয়াজ করে দিন রাতে আপুর বাড়িতে শব্দটা অনেকটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম প্রায় আট দশ দশ বছর ধরে চলছে প্রথম থেকে কয়েক বছর বুঝতে পারেনি তবে তার শাশুড়ির চোখে ধরা পড়ে তিনি নিজ চোখে সেই খারাপ জিনিসটাকে দেখতে পান আসলে ওনাকে সেই জিনিসটা এক প্রকার ভয় দেখিয়েছিল তারপর থেকে বাকার প্রতিদিন পড়ার চেষ্টা করে মাঝে মধ্যে আইফেড ছেড়ে জোরে সুরা ব্যাখারাত ছেড়ে দেন তারপর কিছু দিন আস্তে বন্ধ থাকে তারপর আবারও আওয়াজ শুরু হয় আপুটা বেশ চিন্তিত চিন্তিত হচ্ছেন আচ্ছা হয়ে পড়েছেন তিনি অসুস্থ হয়ে গেছেন এবারে ওনার বোনের সাথে আলাপ করলে বোনটা একটা হুজুরের কথা বলেন হুজুর পাশাব্দ সালাদ পড়ে উনার মসজিদ আছে কিন্তু তাদের কাছে আবার কিছু ভালো জিন আছে সেইগুলো সালাদ পড়ে হাজারকার ইত্যাদি তো আপুটার বোনটি বিশ্ব এগুলো বিশ্বাস করে জিজ্ঞাসা তিনি বলেন ওই জিনটা অনেক বছর ধরে ওখানে বাস করে তাড়ানো অনেক কঠিন এটাকে অন্য জিন দ্বারা তাড়াতে হবে আবার একজন হাফেজ তিনি তিনি করেন নাকি সাথে কথা বলেন সেগুলোকে মেরেও ফেলতে পারেন কিন্তু আপুটা এসব বেদাতিকা দিতে চাচ্ছেন না তিনি আল্লাহর কাছে অনেক দোয়া করে নকল সালাদ তাহাজুদ পড়েন এই খারাপ জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য এখন উনি বুঝতে পারছেন না কি করবেন তাই আপনার কাছে বিস্তারিত সব জানতে চাচ্ছেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ বাদ জিনদের দ্বারা জিনদের দ্বারা ক্ষতি করার যে সম্ভাবনা এটা উড়িয়ে দেওয়া যায় না এটা বাস্তব কারণ যোগ যুগ ধরে তা হয়ে আসছে জিন্দের মধ্যে কেউ ক্ষতি করে কেউ উপকার করে দুটোই আছে তবে উপকারকারী জিনগুলি খুব কমই বেশিরভাগই ক্ষতি করে জিনরা হচ্ছে শয়তানের বংশধর তো শয়তানের মতো ওরা এই কাজগুলি করে যারা ভালো জিন আছে ইমান আনছে তারা আবার ক্ষতি করে না তো এই জিনগুলো থেকে বাঁচার জন্য শরীয়তে কিছু নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো যদি কোনো নিয়মিত থাকে নিয়মিত কেউ প্রতিপালন করতে থাকে তাহলে সে আলহামদুলিল্লাহ জিনগুলো থেকে এই খারাপ জিনগুলো থেকে মানুষ হেফাজত থাকতে পারবে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি এখন আলোচনা করব এগুলো মনে রাখবেন এক নম্বর হচ্ছে নিয়মিত সলাত আদায় করবেন ফজর সালাতের সুন্নতের মধ্যে ফালাক এবং নাচ পড়বেন দুই সুরাতে সুরা সুরায় ফালাক এবং নাচ পড়বেন এটা ফজর সালাতে ফজর সালাতের পরে ফজর সালাত এটা পড়বেন আর ফজর ফজরের মধ্যে ফজর সালাতের পরে যেহেতু দিনের শুরু সেহেতু দিনের শুরু আজকে আরগুলি সবগুলি করবেন অর্থাৎ দিনের যে সমস্ত সকালের বেলার যেগুলিগুলো সবগুলি করবেন আর সলাতের পরের জিকিরগুলো করবেন আগে আর যদি পারেন আগে থেকেই রাতে আগে উঠতে পারলে তাহলে আগের জিকিরগুলো করবেন সলাৎ সকাল সন্ধ্যা জিকিরগুলো এগুলো আলোচনা আমাদের ছোট বইটাতে আছে সলাত জেনে বুঝে পড়ুন বইটাতে আছে অথবা হেসুল মুসলিম বইতে আছে দেখে নেবেন তো সেখানে কিন্তু সুরায় ফালাক নাস আছে আয়তুল কুর্সি আছে এবং অন্যান্য দোয়াগুলো আছে এগুলি পড়ে নিবেন আর সারাদিন আপনি যতক্ষণ পারেন সুরায় বাকারা পড়বেন সুরায় বাকারা পড়লে সেখানে শয়তান থাকে না এটা সত্য এটি বিশুদ্ধ আপনি আমল করছেন ভালো আলহামদুলিল্লাহ এটাই না বন্ধ করবেন না প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন নিজ শয়তান যেমন পারবে না তেমনি কোনো জাদু নাও সেখানে কোনো কাজ করবে না এই জন্য এই কাজটি করা দরকার বিকেলেও আবার সেটা করবেন একটু কষ্ট হবে কিন্তু এটার দ্বারা স্বভাব হবে শরীয়তের আদর্শ প্রতিপালন হবে শয়তান থেকে আবাহিত হবে বিকেলেও আপনি প্রতি সলাতের পরে আপনি তিনবার একবার পড়বেন একবার করে পড়বেন ফালাক নাস এ তিন একবার করে পড়বেন সুরায় কুলু আল্লাহাদ ফালাকল নাস এগুলো একবার করে পড়বেন আমাদের পরে আর বিকেলে আবার পড়বেন আসরের পরে আবার আসতে আসতে আসর পর থেকে আবার পড়বেন ফালাক তিনবার তিনবার করে ফালাক নাস এ এগুলো পড়বেন আয়তুল কুর্সি পড়বেন আবার অর্থাৎ বিকেলে জিকিরগুলো সবগুলি করবেন রাতে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে সলাতের পরে আবার সলাতে পরে জিকিরগুলো করবেন এগুলোর মধ্যে সূরা ফালাক নাচ এখলাস আছে আয়তুল কুরসি আছে এর পরে যদি পারেন কোরআন তেলাওয়াত করবেন রাতে এসার পরে শোয়ার আগে ফালাক নাস এখলাস পড়বেন পারলে সুরায় বাকারা পড়বেন এবং যদি পারেন জিন পড়বেন যদি পারেন অন্যান্য সূরা পড়বেন বিশেষ করে যেগুলো সুরা বাকারা যতটুকু পারেন পড়বেন এটা খুব জরুরি জিনিস যত বেশি পায়েন্ট পড়বেন তো নিজে এগুলি পড়ার চেষ্টা করুন এগুলি যদি প্রতিদিন করতে থাকেন সময় সে পালাতে বাধ্য সেখানে থাকতে পারবে না সে ফিরে আসে আমি জানি যখন দেখে যে কেউ সলাতের মধ্যে কম কার কমতি হচ্ছে অথবা যখন দেখে যে তার কোরআন তেল বন্ধ হয়ে যাচ্ছে তখন সে আবার ফিরে আসে তার মায়া জমে গেছে এই বাড়িতে হয়তো শয়তানের এই জন্য এখান থেকে যায় না এই জন্য তার যে যত যত বেশি করে আমরা আল্লাহর কাছে আশ্রয় নিব আবুদুল্লাহমের সাহিত্য রচিম পড়ব তো তত বেশি সে কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য এইগুলি করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে বলে আমি মনে করছি কারণ এগুলো সে বড় ধরনের ক্ষতি করছে না আপনাদের শুধুমাত্র ভয় দেখাচ্ছে অথবা ভয় দেখে ফেলছে কেউ এই জন্য ভয় পাচ্ছে আর একটা হচ্ছে এই শব্দ সে করছে যাতে করে সে পুরো জায়গাটা দখল করতে পারে এটাই আর কি তো তাকে এই সুযোগ দেওয়া যাবে না এটাই এখন অন্য হুজুরের কেউ বাজিন বলছে কেউ এটা বলছে কেউ এটা করছে তার মারতে হবে ধরতে হবে এই চিত্তি যেগুলি বলছে এগুলি এগুলি আসলে খুব ইফেক্টিভ নয় কারণ আরেকটা জিনকে লাগানো এটা জিনটা ওই সময় সহযোগিতা করে যখন জিনদের কোনো একটা প্রয়োজন পূরণ করে দেন বিশেষ করে যখন তাদের সাথে তাদেরকে বেশিরভাগ সময় চেষ্টা করে বা তাদেরকে ইয়া করে বন্দনা করা হয় তখন তারা সেটা মানে এইটা সিরকির ব্যাপারে সিরকি দিয়ে সিঁড়ি তাড়ানো আমরা পছন্দ করি না বলি না কাউকে এই জন্য শরীয়ত সমর্থিত ঝাড়ফুঁকগুলো এগুলি সারা শরীর করবেন দিবেন এবং ঘরে যেগুলো কোরআন তেলাবাদ করবেন এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি মনে করি এর সমাধান রয়েছে আর যদি কোনো আলেমী দিন সেই বাড়িতে এসে তিনি জিনকে ধমক দিয়ে যান এটাও তো না চাইজ হবে না কারণ অনেক সময় আলেম দিন আসলে ভয় পায় সেরকম কিছু হতে পারে কিন্তু কোনো তাবিজ টাবিজ ব্যবহার করতে করবেন না বা কোনো রকমের এই জাতীয় কিছু লাগাবেন না বাড়ির মধ্যে এগুলো চাইজ নাই শুধুমাত্র আপনারা কিছু আমল করবেন এবং কোনো আলেম দিন যদি কোনো বলেন যে আমি যাব খাবো বা তাদেরকে ধমক দিয়ে আসবো সেটা করতে পারে কারণ আসলেই জিনরা তো এই সৃষ্টি তারা আরেক সৃষ্টিকে কখনো কোনো ভয় পায় বিশেষ করে দিনই মানুষদেরকে বেশি ভয় পায় তারা মানে যারা পবিত্র থাকে পায়াস তারা তাদেরকে ভয় পায় তো সেই হিসাবে তাদেরকে ডাওয়া দিয়ে কথা বলাতে পারে এটা তো নিজে নিষেধ নয় কিন্তু কোনো বেদাতি কাজে যাওয়া যাবে না আর ওগুলি বিশ্বাস করা যাবে না যে কেউ বলছে বোবাজিন কেউ বলছে তাড়ানো কঠিন কেউ বলছে মেরে ফেলতে পারে এগুলি এগুলি আসলে বিশ্বাস করার কিছু নেই কারণ এগুলি অধিকাংশ হচ্ছে ধারণা করে কথা বলা এদেরকে জিনদেরকে কেউ দেখতে পারে না দিনদেরকে দেখার কোনো সুযোগ নেই আল্লাহ তালা করানিকারী বলছেন ইন্নাহু ইন্নাহুম ইয়া ইন্নাহু ইন্নাহু ইয়ারাউনাহু হু ওয়া কাবিল মিনহাই সুলা তারানাহু যে তারা দেখতে পায় তোমাদেরকে তোমরা তাদেরকে তারা তোমরা তাদেরকে দেখতে পাও না তাদেরকে দেখে পাওয়ার সুযোগ নেই তো সেভাবে আশা করি আপনি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারবেন চেষ্টা করবেন সবসময় বড় জিনিস চুরায় বাকরা যেন ঘর থেকে কোনোরকমই বাদ না যায় এবং তিন কুল